হ্যালো বন্ধুরা, আমি সাগর নীল এবং আজকে এই ভিডিওতে তোমাদের জন্য বেশ কিছু মুভি আপডেট এনেছি। প্রথমে কথা বলবো ঝিল্লি নামের একটা বাংলা সিনেমাকে নিয়ে। এই সিনেমাটার পরিচালক হচ্ছেন গৌতম ঘোষের পুত্র ঈশান ঘোষ। এই ছবিটা গত বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মুভির অ্যাওয়ার্ডও জিতেছে। এই ছবিটা 11th November অর্থাৎ আর কিছুদিন পরে রিলিজ পেতে চলেছে। SBF এই ছবিটাকে রিলিজ দিচ্ছে। আজকে SBF এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ছবিটার ট্রেলারও এসে গেছে। ট্রেলারটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার তো ট্রেলারটা দারুণ লেগেছে এবং আমার মনে হচ্ছে ঝিল্লি খুব ভালো একটা সিনেমা হয়েছে। এবার দেখা যাক, বাকিটা জানা যাবে 11th November। আশা করছি ঠিকঠাক জায়গাতে শো পাবে এই ছবিটা এবং ঠিকঠাকভাবে একটা রিলিজ দেওয়া হবে ছবিটাকে SBF এর তরফ থেকে। এবং আমি আপনাদেরকে রেকমেন্ড করবো, অবশ্যই আপনারা এই ট্রেলারটা একবার চেক আউট করুন, ভালো লাগবে। আগামী বছরের প্রথম মাসেই বাংলা সিনেমার একটা বড় ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। দুজন বড় পরিচালক, একজন কৌশিক গাঙ্গুলি এবং একজন অরিন্দম শীল, তাদের দুটো ছবি একই দিনে মুক্তি পেতে চলেছে 20th January। প্রথম ছবিটা হচ্ছে কাবেরি অন্তর্ধান, কৌশিক গাঙ্গুলির ছবি। সেখানে শ্রাবন্তী রয়েছেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। অন্যদিকে হচ্ছে মায়াকুমারি অরিন্দম শীলের, সেখানে রয়েছেন ঋতুপর্ণা এবং একই সঙ্গে আবির। এবার দেখা যাক এই দুটো ছবি যখন একে অপরের সঙ্গে ক্ল্যাশ করবে কোন ছবিটা আফটার অল জয়লাভ করে। হইচইয়ের এই সপ্তাহে বোধ ওয়েব সিরিজটা রিলিজ করলো। এক সপ্তাহের গ্যাপে অর্থাৎ 11th November আরও একটা ওয়েব সিরিজ আসছে, দ্য বেঙ্গল স্ক্যাম, অভিরূপ ঘোষ পরিচালিত। রজতাভ দত্ত কিঞ্জল নন্দকে আমরা সেখানে দেখতে পাবো। দু সপ্তাহের গ্যাপে আবার অর্থাৎ 25 November হোস্টেল ডেজ নামের একটা ওয়েব সিরিজ তাদের প্ল্যাটফর্মে আসতে চলেছে এবং এখানে আমরা অরিন্দম সেনগুপ্তকে দেখতে পাবো, যাকে আমরা উড়ি বাবার খোলামকুচি ওয়েব সিরিজে এর আগে দেখতে পেয়েছি। সেই সিরিজটা আমার খুব পছন্দের, যারা এখনও দেখেননি তারা উড়ি বাবাতে চেক আউট করতে পারেন। এছাড়া এক্স ইকুয়াল টু প্রেম, সৃজিৎ মুখার্জির ছবি, সেখানেও কিন্তু সে মুখ্য চরিত্রে কাজ করেছিল। এই কিছুদিন আগে মুভি আপডেট ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম অভিনেত্রী ঋধি ডোগরা সালমান খানের টাইগার 3-তে কাজ করেছেন একটা ইম্পর্টেন্ট রোলে এবং শাহরুখ খানের জওয়ানেও কিন্তু তিনি থাকতে চলেছেন। 2023 সালে একই বছরে শাহরুখ খান এবং সালমান খানের ছবিতে তিনি কাজ করছেন, এটা তার জন্য বেশ বড় ব্যাপার। এবং এরকমটা জানা যাচ্ছে যে জওয়ানেও তার ক্যারেক্টারটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আসুরে তার যে একটা ব্রেক থ্রু পারফরমেন্স ছিল, তার পরবর্তীতে কিন্তু সে কিছু বলিউড ছবিতে ডেফিনেটলি চান্স পাচ্ছে। এবার দেখা যাক তার ভবিষ্যতে কীরকম কী হয়। পরিচালক তথাগত মুখার্জির পারিয়া নামের একটা সিনেমা আসতে চলেছে, যেখানে মুখ্য চরিত্রে আমরা বিক্রম চ্যাটার্জিকে দেখতে পাবো। এই বিষয়ে আপনাদেরকে আগেও আমি ভিডিও করে জানিয়েছি। এই ছবিটার একটা অফিসিয়াল মোশন পোস্টার আজকে এসে গেছে, যেটা দেখে একটা জিনিস পরিষ্কার যে এই ছবির মধ্যে কিন্তু অ্যাকশন থাকবে। রাস্তার কুকুরদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার বিভিন্ন মানুষ করে থাকেন, সেটাকে নিয়ে এই ছবিটা কথা বলবে। সেটার বিরুদ্ধেই এখানে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা লড়বে। এই অফিসিয়াল মোশন পোস্টার দেখে সেটা খুব পরিষ্কার। এবং যদি মোশন পোস্টারটা ভালো করে দেখেন, পেছনে দেখবেন যে খাঁচার মধ্যে প্রচুর কুকুর রয়েছে। তো সেটা দেখে কোথাও একটা গিয়ে আমার মনে হলো কুকুরদেরকে নিয়ে যে একটা বিজনেস গড়ে উঠেছে, সুন্দর সুন্দর কুকুর যাদেরকে আমরা বলি জাত কুকুর, রাস্তার কুকুর নয়, সেই কুকুরদেরকে বিক্রি করা, সেটার বিনিময়ে একটা টাকা এবং সেই কুকুরদেরকে জোর করে প্রজনন করানো শুধুমাত্র এই টাকার উদ্দেশ্যে, ইনকামের উদ্দেশ্যে, ব্যবসার জন্যে, এই সব কিছুর বিরুদ্ধে হয়তো এই ছবিটা কথা বলবে। এই যে একটা সিন্ডিকেট, সেটার এগেনস্টে হয়তো এই ছবিটা। হইচই বাংলাদেশের মাচ অ্যাওয়েটেড ওয়েব সিরিজ কারাগার পার্ট 2, শাওকিদা পরিচালিত, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিন এবং চঞ্চল চৌধুরী অভিনীত এই ওয়েব সিরিজটা 15 December রিলিজ পেতে চলেছে। আমাদের প্রত্যেকটা দর্শকেরই প্রচুর প্রচুর জল্পনা রয়েছে এই পার্ট 2-কে ঘিরে, প্রচুর এক্সপেকটেশন রয়েছে। দেখা যাক পার্ট 2 সেটা মেটাতে পারে কি পারে না। পরবর্তী আপডেটটা ব্রহ্মাস্ত্র 2-কে কেন্দ্র করে। ব্রহ্মাস্ত্র 2 সিনেমার মধ্যে দেব ক্যারেক্টারটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আপনারা সকলেই সেটা জানেন যারা ব্রহ্মাস্ত্র অলরেডি দেখে ফেলেছেন। এই দেব ক্যারেক্টারটা প্রাথমিকভাবে রণবীর সিংকে অফার করা হয়েছিল, রণবীর সিং এখন জানা যাচ্ছে না করে দিয়েছে, সে কাজ করতে চায় না। সেমলি ঋত্বিক রোশন এই চরিত্রে কাজ করতে রাজি হয়নি, তাকেও অফার করা হয়েছিল। তার পরবর্তীতে যেটা একদম রিসেন্ট খবর ছিল যে সাউথ ইন্ডিয়ান সুপারস্টার ইয়াশকে এই রোলটা অফার করা হয়েছিল KGF চ্যাপ্টার 2। KGF এত বড় সাকসেসের পরে সোর্সেস বলছে সে নাকি এই ছবিটা করতে চাইছে না, এই চরিত্রটা সে প্লে করতে চায় না। তার কারণ হচ্ছে অন্য কারোর ফ্র্যাঞ্চাইজিতে বাবা হওয়ার জন্য সে কাজ করবে না। উল্লেখ্য যে এটা কিন্তু যশের মুখের কথা নয়, এটা বিভিন্ন সোর্সেস বলছে যে এই কারণে যশ রিজেক্ট করেছে। এবার আসল কারণ সত্যি বলতে কেউ জানে না, তবে যশ রিজেক্ট করে দিয়েছে। এবার অন্য কাউকে কারণ জোয়ারকে অফার করতে হবে এই চরিত্রটার জন্য। একটা জিনিস এর থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে এখন কিন্তু আর বলিউড ডাকলো চলে এলাম এরকম ব্যাপার নয়, এখন প্রত্যেকেই প্যান ইন্ডিয়া ছবি বানাচ্ছে, প্রত্যেকেই বড় ছবি বানাচ্ছে। এবং ইয়াশ যে এত বড় ব্লকবাস্টার ছবি দিয়েছে, অল টাইম ব্লকবাস্টার সিনেমার ইতিহাসে ভারতবর্ষের, সেখানে দাঁড়িয়ে সে ভিলেনের চরিত্রে অন্য কারো ফ্র্যাঞ্চাইজিতে
লজিক আছে, এটা মানতে হবে। এবার দেখবার মতন ব্যাপার এটাই হবে যে দেব ক্যারেক্টারটা ব্রহ্মাস্ত্র টু তে কে প্লে করে। কোনো একজন সুপারস্টারই লাগবে, কোনো একজন নাম করা অভিনেতা লাগবে, যেভাবে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে একজন পাওয়ারফুল কোনো অভিনেতাকে লাগবে। কেন জানি না আমার মনে হচ্ছে শাহিদ কাপুরকে এই রোলটা অফার করা হবে। এবার সে করবে কি করবে না পরের ব্যাপার, কিন্তু আমার মনে হচ্ছে শাহিদ কাপুরের কাছে এই রোলটা একবার হলেও যাবে। দেখা যাক কী হয়। পরবর্তী আপডেট ফোন ভূতের বক্স অফিস কালেকশন নিয়ে। প্রথম দিন এই ছবিটা 2.5 কোটি টাকা কালেকশন করতে পেরেছে, ভীষণই পুয়োর। এবং আমার মনে হয় না যে এই ছবিটা খুব একটা কিছু করতে পারবে বক্স অফিসে। মিলির বক্স অফিস কালেকশন সত্যি বলতে জানা যাচ্ছে না, যে কারণে জানাতে পাচ্ছি না। যেটা উল্লেখযোগ্য এবং বহু মাস ধরেই এই টপিকটা উল্লেখযোগ্য, কান্তারা এই শুক্রবার 2.10 কোটি টাকা কালেকশন করতে পেরেছে। অন্য দুটো বলিউড ছবি যা কালেকশন না এনেছে প্রথম দিন নিজেদের, তার থেকে বেশি কালেকশন। ছবিটার টোটাল কালেকশন এই মুহূর্তে দাঁড়িয়েছে 53.75 কোটি টাকা। 70 কোটি ইজিলি ক্রস করে যাবে, বিভিন্ন ট্রেড অ্যানালিস্টরা তাই বলছে, 75ও ক্রস করে যেতে পারে। এবার দেখা যাক ভেরিয়া যতক্ষণ না আসছে এই ছবিটা চলতে থাকবে। এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। এই আপডেটগুলোকে নিয়ে আপনাদের কি মতামত, কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটা খুশি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রির সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।